সুদী দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে প্রত্যেককে আমাদের পক্ষ থেকে জানাই সাধুবাদ। আমাদের অনেক শিক্ষককে উপস্থাপনার দায়িত্ব পালন করতে হয়। অনেকে এই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করেন, অনেকে এই দায়িত্ব পালনে একেবারে ঘাম ছুটিয়ে ফেলেন। আজ আমরা উপস্থাপক বা উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। জীবনানন্দ দাশ লিখেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। উপস্থাপনার বেলায়ও তাই, সবাই উপস্থাপক নন, কেউ কেউ উপস্থাপক। আসলে উপস্থাপনা একটি শিল্প, উপস্থাপনা ব্যক্তিত্বের ব্যাপার। উপস্থাপক একটি অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উপস্থাপক তার ভিতরকার তীব্র রসবোধ, সজীবতা, বিদ্যাবুদ্ধি, প্রতিভা, কল্পনা শক্তি, স্বতঃস্ফূর্ততায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। দর্শক শ্রোতাকে ঘণ্টার পর ঘণ্টা তার কথার জাদুতে মোহিত করে রাখেন। উপস্থাপককে তৎক্ষণাৎ বুদ্ধি প্রয়োগ করতে হয়, শ্রোতাদের প্রভাবিত করার জন্য নতুন নতুন পদ্ধতির আবিষ্কার করতে হয়। তাকে অনুষ্ঠানের সব দিক মাথায় রেখে, মৌলিকতা ধরে রেখে অসামান্য ভূমিকা পালন করতে হয়। অনুষ্ঠানে যা যা উপস্থাপিত হবে তা যদি দামি, উজ্জ্বল বা বর্ণাঢ্য হয়, কিন্তু উপস্থাপক যদি হন মেধাহীন ও অসার, তবে সেই বিশাল সম্ভার নিয়েও গোটা অনুষ্ঠান নিষ্প্রাণ হয়ে যায়। কিন্তু উপস্থাপক যদি হন সপ্রতিভ ও জীবন সঞ্চারী, তবে অনেক সাধারণ জিনিস দিয়েও তিনি অনুষ্ঠানকে অসাধারণ করে তুলতে পারেন। উপস্থাপনা একটি স্বতঃস্ফূর্ত ও উপস্থাপিত জন্ম নেয়া তুতিময় শিল্প। অনুষ্ঠানের সময় নানান ঘটনা বৈচিত্র্যের ভেতর দিয়ে তা তাৎক্ষণিক বিকাশ। আসলে এখনো পর্যন্ত পর্দায় দর্শকের সামনে দিনের পর দিন ঠেকে ঠেকেই উপস্থাপনা শিখতে হয়। প্রথম অনুষ্ঠান উপস্থাপনে যত ভুল হবে, ক্রমান্বয়ে পরের অনুষ্ঠান উপস্থাপনে ভুলের মাত্রা কমে আসবে। অনুষ্ঠান উপস্থাপনে ঘাবড়ে না যেয়ে ভূমিকা স্বীকার করতে হবে। যতটুকু সময় পাওয়া যায় তাতে অনুষ্ঠান আয়োজন বা ব্যক্তি সম্বন্ধে তথ্য একত্রিত করতে হবে। অনুষ্ঠানের একটা রূপরেখা নিজের মতো করে তৈরি করে নিতে হবে। প্রস্তুতি নেওয়ার সময় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মাথায় রাখতে হবে। উপস্থাপনা করার সময় কখনো এমনটা বলা যাবে না যে আপনি প্রস্তুতি নেওয়ার সময় পাননি। এতে শ্রোতারা আপনার ভুলগুলোর উপর বেশি দৃষ্টি দেবে। মঞ্চে ওঠা থেকে শুরু করে শুরুর বক্তব্যটি হতে হবে প্রাণবন্ত, তাহলে সেটা পুরো অনুষ্ঠান জুড়ে বজায় থাকবে। শুরুতে তালি হলে সেটা সবসময় চলতে থাকবে। শুরুতে আঞ্চলিক ভাষার ব্যবহার, প্রাসঙ্গিক স্থানীয় ঐতিহ্য বিষয়ে কোনো কথা, ছন্দ, প্রবাদ বাক্য বলা যেতে পারে। অনুষ্ঠানের মাঝে যতটুকু সময় পাওয়া যায় তাতে ছন্দ, বিশেষ তথ্য, প্রবাদ বাক্য সম্বন্ধিত কাহিনী বা কোনো প্রশ্ন অনুষ্ঠান জুড়ে ভাবতে হবে। সেগুলোর সাহায্যে অনুষ্ঠানকে এগিয়ে নিতে হবে। মাথায় যদি কিছু নাই আসে, তাহলে শ্রোতাদের এবং অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করতে হবে। তাৎক্ষণিক যে বিষয়ে উপস্থাপনা করবেন গুগলে সার্চ দিয়ে সেই বিষয়ের ইতিহাসের উপর কথা বলতে হবে। আপনি যা কিছু বলবেন শ্রোতারা সেটাকে আপনার প্রস্তুতি হিসেবে মেনে নেবেন। নিজের সাধারণ জ্ঞানের ব্যবহার করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আপনি সাধারণ কথাবার্তার মাধ্যমেই সাফল্যের সাথে উপস্থাপনা করতে পারেন। ভয়কে দূর করে, মাথা উঁচু করে, মুখে স্মিত হাসি রেখে মঞ্চে দাঁড়াতে হবে। ইতিবাচক চিন্তা করতে হবে। খারাপ হলে লোকে কী ভাববে না ভেবে, পারফরমেন্স ভালো হলে লোকে কী কী বলবে সে বিষয়ে চিন্তা করতে হবে। মঞ্চে ওঠার আগে একটু স্ট্রেচিং করে নিলে নিজের ভিতর এক অন্যরকম জীবনী শক্তি কাজ করে, লম্বা শ্বাস নেওয়া যেতে পারে। মঞ্চভীতি কাটাতে অনুষ্ঠান শুরুর আগে কয়েকবার মঞ্চে হাঁটাহাঁটি করলে ভীতি কেটে যায়। অনুষ্ঠান শুরুর আগে দর্শকের সাথে ভাব বিনিময় করলে দর্শকদের চাহিদা বোঝা যায়। অডিয়েন্সের সাইকোলজি বুঝে সাবলীলভাবে উপস্থাপনা করতে হয়। টপিক আকর্ষণীয় বা বোরিং হোক, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে সকলের দিকে তাকিয়ে কথা বলতে হয়। অনুষ্ঠান শুরুর আগেই মাইকগুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, যাতে কথা ঠিকমতো শোনা যায়। মাঝে মাঝে স্ক্রিপ্টের বাইরে দুই একটা কথা বলতে হয়। ঝিমিয়ে পড়া অডিয়েন্সকে মজার মজার খেলা, কৌতুক, গল্প বলে চাঙ্গা করতে হয়। সেজন্য মজার জোকস বা স্টোরি আগেভাগে রেডি রাখতে হয়। উপস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো স্বাভাবিকতা, ত্রুটি বা যান্ত্রিকতামুক্ত সহজ সাবলীল অন্তরঙ্গ ব্যক্তিত্ব। এতে কোথাও খুঁত থাকলে তা প্রতি মুহূর্তে জ্ঞাতে অজান্তে দর্শকদের পীড়িত করে। উপস্থাপক তখনই জননন্দিত হন যখন তার ব্যক্তিত্ব ও যোগ্যতা দিয়ে দর্শককে বিমোহিত করতে পারেন। ম্যাক বেরিস বলেছেন, একজন উপস্থাপক ভালো হিসেবে তখনই মেনে নেওয়া হবে যখন শ্রোতারা তাকে পছন্দ করবে। উপস্থাপকের কথাগুলি যত শ্রেষ্ঠই হোক না কেন, যদি সেগুলো শ্রোতাদের প্রশংসা না কুড়াতে পারে, তবে সেটাকে ব্যর্থই মনে করা হবে। উপস্থাপককে সূক্ষ্ম কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
প্রথমত উপস্থাপককে দর্শকের মনোযোগ আকর্ষণ করাতে হবে, দ্বিতীয়ত উপস্থাপকের কথা কেন শুনবে তা উপস্থাপকের যুক্তিপূর্ণ কথা দিয়ে বিমোহিত করতে হবে, তৃতীয়ত সমগ্র অনুষ্ঠানটি যাতে উপস্থাপকের যে পথ সে পথে যেন চলে তা খেয়াল রাখতে হবে। একজন উপস্থাপকের স্টেজ এজেন্ডা খুব জরুরি বিষয়। উপস্থাপককে গোটা অনুষ্ঠানকে ক্রমবদ্ধ পদ্ধতিতে লিখতে হবে, দায়িত্বপ্রাপ্ত সব ব্যক্তির নাম সঙ্গে লিখতে হবে যাতে আমন্ত্রিত ব্যক্তির নাম ও পদবি বলতে ভুল না হয়। প্রতিটি অনুষ্ঠানের নির্দিষ্ট সময়সীমা লিখতে হবে, অনুষ্ঠান অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে, কথার সাথে হাতের নাড়াচাড়া প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন, ধীরে সুস্থে কথা বলতে হবে, কথার মাঝে মাঝে থামতে হবে, এতে উচ্চারণ শুদ্ধ হয় এবং কথাও স্পষ্টভাবে বোঝা যায়। উপস্থাপনের শুরুটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি শেষটাও সমান গুরুত্বপূর্ণ। তাই সাদামাটা ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ না করে অনুষ্ঠানের শেষে দর্শকের কী করণীয় এমন মেসেজ দেওয়া যেতে পারে, অনুষ্ঠানের রেশ যাতে দীর্ঘ হয় সে বিষয়ে আকর্ষণীয় কবিতা, গল্প, বিখ্যাত মনীষীর উক্তি দিয়ে শেষ করা যেতে পারে। পরিশেষে বলা যায়, উপস্থাপক হচ্ছেন যে কোনো অনুষ্ঠানের সবথেকে সজাগ, কল্পনাশীল এবং দায়িত্বপূর্ণ ভূমিকার অধিকারী। যে কোনো অনুষ্ঠানকে সফল করে তোলার দায়িত্ব উপস্থাপকের উপরে থাকে। উপস্থাপক হওয়ার জন্য বক্তৃতা কলার জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি, যেমন বাক্পটুতা, শব্দ সংযোজন, কথা বলার শৈলী, রুচি, পরিশীলন, কৌতুকরস, কল্পনাশক্তি, সৃজনশীলতা। ভালো উপস্থাপক হতে হলে ছোট ছোট সুযোগের সদ্ব্যবহার করতে হবে, হোক বাসার অনুষ্ঠান বা অফিসের আড্ডা, এতে ধীরে ধীরে আত্মবিশ্বাস জন্মাবে। ইউটিউব বা গুগলে এ সংক্রান্ত টিউটোরিয়াল বা আর্টিকেল পড়া যেতে পারে। এমনভাবে কথা বলুন যাতে লোকে দুঃখ না পায়, কোনো শব্দ মলম লাগায়, কোনো শব্দ আগুন লাগায়, নিন্দা নয়, আঘাত নয়, শুধু মিষ্টি বাণী, জিততে পারে গোটা দুনিয়া এটা আমরা সবাই জানি। ধন্যবাদ।